যখন মানুষের মৃত্যু নিকটে চলে আসে, এখন কোনো অছিলায় মানুষ মারা যাবে তা বোঝা বড়ই মুশকিল। অসুস্থ রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি আসার কথা, কিন্তু মাঝপথে ফেরি বন্ধ থাকায় অ্যাম্বুলেন্সের মধ্যে রোগীটি মারা যায় দুর্ভাগ্যবশত। ফেরিঘাটে স্বজনদের কান্নার ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও দৌলতিয়া রুটে ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্সের ভেতরে মারা যায় রোগীর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। জানা যায়, ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের সাটুরিয়া ও রাজবাড়ির দৌলতিয়া নৌপথে শনিবার দিবাগত রাত 2:30 থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স করে রোগী নজরুল ইসলামকে নিয়ে মিরপুর গাংনীতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় স্বজনেরা। গেল দিবাগত রাত 3:00 দিকে পাটুরিয়ার 4 নম্বর ফেরিঘাটে এসে আটকা পড়ে। সকাল 6:00 দিকে কনকনে শীতের মধ্যে সে মারা যায়। মানুষ তো মরবেই, তবে ফেরি না থাকার জন্যই চিকিৎসার অভাবে রোগী মারা যাওয়ার অভিযোগে কান্নায় ভেঙে পড়ে গাড়িতে থাকা স্বজনেরা। দর্শক, ফেরিঘাটে আটকে অ্যাম্বুলেন্সের রোগী মারা যাওয়ার ঘটনায় আপনার কিছু বলার আছে কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।